পদ্ধতিগত বিদাত, যেমন জিকির করা ইবাদত, জিকিরের জন্য তাগিদ দেওয়া হয়েছে কোরআন সুন্নায়, আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, কোরআনে হাদিসে জিকিরের ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো উত্তম জিকির। এখন আমরা কি করতে হবে? উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। কিন্তু এখন যদি আমরা এটাকে ছিন্ন ভিন্ন করি, ইল্লাল্লাহ 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 পড়ি শেষ অংশ, অথবা হু হু লা ইলাহা ইল্লাল্লাহর শেষ হাটা রাখলাম শুধুমাত্র হু হু, তখন কি হইল? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রইল না। জিকির যে ইবাদত ছিল, ইবাদত পরিবর্তন হয়ে গেল, বিদাতে পরিণত হয়ে গেল। এই জিকির বিদাত হলো কেন? কে যে পদ্ধতি বের করা হয়েছে ওই পদ্ধতিটা বিদাত। জিকির ঠিক আছে, কিন্তু পদ্ধতি আপনার বিদাত। আজকে অনেক জায়গায় অনেক হক্কানিরা ইল্লাল্লাহ 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 জিকির পাঠ করেন, আর তারা নিজেকে হক্কানি মনে করেন, অথচ তারা বিদাত করতেছেন। এই ইল্লাল্লাহ অর্থ কি? ইল্লা অর্থ ব্যতীত, ছাড়া, আর আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কি ঘটনা! আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে আল্লাহ বাদে। এইসব শয়তানি আরম্ভ হয়েছে আমাদের দেশ, এইসব শয়তানের ওয়াসওয়াসা, শয়তানে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বিমুখ করার জন্য তাকে কুমন্ত্রণা দিয়েছে যে তুমি ইল্লাল্লাহকে দুই ভাগ করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করো। আর সে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে শেষরাতে উঠিয়া, এই শীতের মাঝে কি পাবে? সারা রাত ইবাদত করে কিছু পাবে? বিদাত, মন গড়া আমল। সে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় শুধু ইল্লাল্লাহ পড়তেছে, হু হু পড়তেছে, কিছুই হবে না তার। কেন? সে বিদাত করতেছে। সহি মুসলিম 4344 নম্বর হাদিসে আল্লাহ রাসুল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসুল বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের উপর আমার নির্দেশ নাই, আমি আদেশ দেইনি, ওই আমল যদি সে করে, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না, তার ইল্লাল্লাহ বাতিল, সম্মিলিত মুনাজাত বাতিল, তার দশা চল্লিশা বাতিল। কেননা এইসব শরীয়তে নাই, রাসুল এইসবের আদেশ দেননি।